স্রষ্টা সবার মঙ্গল করুন, স্রষ্টা সবার মঙ্গল করুন। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, যারা আপনারা হাইকোর্ট পারমিশন পরীক্ষা দিবেন, আজকের লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের লেকচারের বিষয় হলো যে আপনারা পরীক্ষার হলে অ্যান্সার স্ক্রিপ্টে কীভাবে লিখবেন হাইকোর্ট পারমিশন পরীক্ষায়। প্র্যাকটিক্যালি এই বিষয়টা আজকে আলোচনা করতেছি। আপনারা সবাই হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করেন এই এই শুভকামনা রইল। হ্যাবিয়াস কর্পাস রিটে, হ্যাবিয়াস কর্পাস রিট যখন আপনারা লিখবেন তখন মহিলা বন্দী যদি থাকে তখন লিখতে হবে ডিটি নু, DETE NUE। আর হ্যাবিয়াস কর্পাস রিটে যদি পুরুষ বন্দী থাকে তখন লিখতে হবে ডিটি নু, DETE NU। অর্থাৎ পার্থক্য হল একটা ই নিয়ে, মহিলা বন্দির ক্ষেত্রেও ডিটি নুই লিখতে হবে, লাস্টে একটা ই দিতে হবে, আর পুরুষ বন্দির ক্ষেত্রেও ডিটি নুই লিখতে হবে, লাস্টে ই দিতে হবে না। আর কোয়াশমেন্টের প্রেয়ার বা প্রার্থনায় নিম্ন আদালতে প্রসিডিংটা ইস্টে চাইতে হয়। নিম্ন আদালতের প্রসিডিংসটা ইস্টে চাইতে হয়। যদি আমি ইস্টেই না চাই তাহলে তো নিম্ন আদালতের অর্ডারটা, যদি নিম্ন আদালতের কার্যক্রম যদি চালু থাকে তাহলে তো আমার রিট করে কোনো লাভ হলো না। এই জন্য কোয়াশমেন্টের প্রেয়ারে যে আপনার নিম্ন আদালতের প্রসিডিংটা আমাদের ইস্টে চাইতে হবে। আর একটা হলো কোয়াশমেন্টে রাষ্ট্রের সাথে বাদীকেও লিখতে হয়। কোয়াশমেন্টে রাষ্ট্রের সাথে, তার মানে এক নাম্বারে হবে দ্য স্টেট, দুই নাম্বারে হলো বাদীকে লিখতে হবে। কোয়াশমেন্টের দরখাস্ত কার্যবিধির 561-এর, ফৌজদারি কার্যবিধির 561-এর এ ধারায় লিখতে হয়। রিটের পেয়ারে সবসময় রুল নিশি লিখতে হয়। রিটের পেয়ারে সবসময় আপনার রুল নিশি লিখতে হয়। তবে দেশে যদি জরুরি অবস্থা জারি থাকে তখন ফান্ডামেন্টাল রাইটসটা স্থগিত থাকে। সেই ক্ষেত্রে যদি হ্যাবিয়াস কর্পাস রিট আসে সেক্ষেত্রে সিআরপিসির 491-এ লিখতে হয়, তখন হ্যাবিয়াস কর্পাস রিট বলা হয় না, হ্যাবিয়াস কর্পাস পিটিশন বলা হয়। সেক্ষেত্রে কিন্তু রুল নিশি লিখতে হয় না, সেক্ষেত্রে খালি রুল লিখতে হয়। আর যেখানে আপনারা রুল শব্দটা লিখবেন সেখানে রুলের আর শব্দটা ক্যাপিটাল লেটারে লিখবেন, পুরা শব্দটা ক্যাপিটাল লেটারে লিখবেন না, রুলের আর শব্দটা ক্যাপিটাল লেটারে লিখবেন। আর ওখানে যখন আপনি সিআরপিসি 491-এ লিখবেন তখন কিন্তু আপনার ডিস্ট্রিক্ট লিখতে হবে, তখন যে মিসলিনিয়াস জুরিসডিকশন লিখতে হবে, তখন স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন লিখতে হবে না, তখন লিখতে হবে মিসলিনিয়াস জুরিসডিকশন। বিশেষ করে সিআরপিসি 491-এ যখন হ্যাবিয়াস কর্পাস পিটিশন করবে, এই হলো পার্থক্যটা। আর রিটের দরখাস্ত সবসময় আমাদের সংবিধানের 102-এর অনুচ্ছেদ অনুযায়ী লিখতে হয়। এই জন্য আপনারা আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদটা খুব ভালো করে পড়বেন। ওখানে 5 প্রকার রিটের কথাই বিস্তারিত বর্ণনা করা আছে। আপনারা এই অনুচ্ছেদটা 102 অনুচ্ছেদটা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 102 অনুচ্ছেদটা খুব ভালো করে পড়বেন। আর একটা ব্যাপার হলো রিটে কখনো ডিস্ট্রিক্ট লিখতে হয় না, এটা আমরা আগেই আলোচনা করেছি। তবে যদি ওই যে সিআরপিসি 491-এ হ্যাবিয়াস কর্পাস পিটিশন লিখতে হয় তখন কিন্তু ডিস্ট্রিক্ট আপনাদের লিখতে হবে। আর একটা বিষয় দেখেন, যে সেটা হলো যে গ্রাউন্ডসে ফর দ্যাট লিখতে হয়। গ্রাউন্ডস যখন লিখবেন গ্রাউন্ডসে ফর দ্যাট লিখতে হয়। আর হলো যে ফর দ্যাট অর্থ হলো যেহেতু, ফর দ্যাট হলো যেহেতু। আর গ্রাউন্ডসের প্যারাগুলো রোমান সংখ্যায় লিখতে হয়। আর সিউইথ অর্থ হলো পর্যায়ক্রমিক বর্ণনা। সিউইথ হলো মামলার ঘটনাটাই পর্যায়ক্রমিক বর্ণনা করবেন, গ্রামাটিক্যাল চেঞ্জ করে প্যারাপ্যারা করে লিখবেন। আর হলো সিউইতে সবসময় ড্যাট লিখতে হয়, সিউইতে প্যারাগুলো ড্যাট লিখতে হয়। আর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাজার বিরুদ্ধে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের
28 ধারায় আপিল করতে হয়। নারী ও শিশু নির্যাতনের 28 ধারায় আপিল করতে হয়, 28 ধারায় আপিল করতে হয়, এবং ওই আপিলের জামিনের আবেদন 28 ধারায় করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে যে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাজার বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের 28 ধারায় হাইকোর্টে আপিল করতে হয়। আর স্পেশাল ট্রাইব্যুনাল মামলার সাজার বিরুদ্ধে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 30 ধারায় আপিল করতে হয়। স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর 30 ধারায় আপিল করতে হয়, এবং ওই আপিলের জামিনের আবেদন, ওই আপিলে জামিনের আবেদন করতে হয় স্পেশাল পাওয়ার অ্যাক্টের, পাওয়ার অ্যাক্ট 1974 এর 32 ধারায় জামিন আবেদন করতে হয় স্পেশাল পাওয়ার অ্যাক্টের 32 ধারায়। আর হলো আপিল করতে হয়, আপিল করতে হয় হলো 30 ধারায়। দায়রা মামলার সাজার বিরুদ্ধে, দায়রা মামলার সাজার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 410 ধারায় আপিল করতে হয়। দায়রা মামলার সাজার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 410 ধারায় আপিল করতে হয়, এবং জামিনের আবেদন করতে হয় 426 ধারায়, জামিনের আবেদন করতে হয় 426 ধারায়। ক্রিমিনাল আপিল উইল বি ফাইলড এগেনস্ট দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ কনভিকশন পাসড বাই দ্য লার্নেড ট্রায়াল কোর্ট। আরেকটা বিষয়, ডিস্ট্রিক্ট জাজের সিভিল রিভিশন, ডিস্ট্রিক্ট জাজের সিভিল রিভিশনের বিরুদ্ধে, ডিস্ট্রিক্ট জাজের সিভিল রিভিশনের বিরুদ্ধে হাইকোর্টের 115-4 ধারায়, 115-4 ধারায় রিভিশন করতে হয়। ডিস্ট্রিক্ট জাজের সিভিল রিভিশনের বিরুদ্ধে হাইকোর্টে 115-4 ধারায় হাইকোর্টে রিভিশন করতে হয়। ইহাকে লিভ ফর রিভিশন বলা হয়, ইহাকে কী বলা হয়, লিভ ফর রিভিশন। খুব মন দিয়ে শুনেন, ইহাকে লিভ ফর রিভিশন বলা হয়। আবার বলতেছি, আবার রিপিট করতেছি, ডিস্ট্রিক্ট জাজের সিভিল রিভিশনের বিরুদ্ধে, ডিস্ট্রিক্ট জাজের সিভিল রিভিশনের বিরুদ্ধে হাইকোর্টে 115-4 ধারায় রিভিশন করতে হয়, ইহাকে লিভ ফর রিভিশন বলা হয়। আর ডিস্ট্রিক্ট জাজের সিভিল আপিলের বিরুদ্ধে, সিভিল আপিল এর বিরুদ্ধে 115-1 ধারায় হাইকোর্টে রিভিশন দায়ের করতে হয়। সিভিল আপিলের ক্রিমিনাল আপিল, সিভিল আপিল এবং ক্রিমিনাল আপিল, এটা কোনো ক্ষেত্রেই আমাদের এফিডেভিট বা হলফনামা দিতে হবে না। সিভিল আপিল এবং ক্রিমিনাল আপিলে কোনো ক্ষেত্রেই আমাদের এফিডেভিট বা হলফনামা দিতে হবে না, আর প্রায় সকল ক্ষেত্রেই, আর হাইকোর্টে প্রায় সকল ক্ষেত্রেই এফিডেভিট দিতে হবে। আর একটা বিষয়, সিভিল আপিল এ, সিভিল আপিলে অ্যাডভোকেট কর্তৃক সার্টিফিকেট দিতে হয়। সিভিল আপিলে, সিভিল আপিলে আপনার যে এই ড্রাফটের মাঝখানের ডান দিকে অ্যাডভোকেটের সার্টিফিকেট দিতে হয়, ঠিক আছে। সিভিল আপিলে, সিভিল আপিলে সিউইক বা পর্যায় ক্রমিক বর্ণনা নাই, কিন্তু গ্রাউন্ডস আছে, কিন্তু গ্রাউন্ডস আছে। সিভিল আপিলে, সিভিল আপিলে চিফ জাস্টিসের অ্যাড্রেস দিতে হয় না, সিভিল আপিলে চিফ জাস্টিসের অ্যাড্রেস দিতে হয় না। ডিগ্রি মানে হলো জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি, যদি ডিগ্রি লেখা থাকে মামলার ভিতরে তাহলে ওইটা জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি, আর হলো যদি ডিসমিস লেখা থাকে সেটাও জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি। আর সিভিল মামলায় জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি দুই প্রকার, আবার বলতেছি, সিভিল মামলায় জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি দুই প্রকার, একটা হলো ডিসমিস আর একটা ডিগ্রি। সিভিল মামলায় জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি দুই প্রকার, একটা হলো ডিসমিস, এইটাও জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি, আর একটা হলো ডিগ্রি, এটাও জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি। সিভিল মামলায় যদি ডিগ্রি হয়, আর একটা ব্যাপার, খুব নিম্ন আদালতে সিভিল মামলায় যদি ডিগ্রি হয় তাইলে বিবাদী হবে কি, আপিলকারী, তাই না? আর সিভিল মামলা যদি ডিসমিস হয় নিম্ন আদালতে তাহলে বাদী হবে আপিলকারী, ঠিক কিনা বিষয়টা। আর একটা ব্যাপার যে এখন খাতাটা ভাস করতে হবে কীভাবে, খাতাটা আপনার হাইকোর্টের পারমিশন পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্ট একটু অন্য ধরনের, এটা প্রত্যেকটা পাতায় 18 লাইন করে লিখতে হবে, আর এইটা প্রথমে 4 ভাস করতে হবে, খাতাটা ভার্টিক্যালি 4 ভাস করে লিখতে হবে। উপরে থাকবে হলো, উপরে থাকবে 3 ইঞ্চি, আর নিচে তেমন ফাঁকা থাকবে না, কিন্তু বাম দিকে 2 ইঞ্চি সাদা স্পেস থাকবে। আর একটা বিষয় খুব মন দিয়ে খেয়াল করেন, সিভিল মামলায় স্যুট ভ্যালু এবং আপিল ভ্যালুটা হবে, সিভিল মামলায় স্যুট ভ্যালু এবং আপিল ভ্যালুটা হবে বাদীর সম্পত্তির মূল্য,
বাদীর যে সম্পত্তির মূল্য ওইটাই সুট ভ্যালু এবং আপিল ভ্যালু হবে। বাদী যে টাকায় জমি ফ্ল্যাট দোকান বা অন্য কোনো কিছু সম্পত্তি অন্য কোনো কিছু কিনতে সম্মত হয়েছে কিন্তু টাকা কিছু টাকা প্রদান করেছে সেখানে যে টাকা ক্রয় মূল্য ধার্য করা হয়েছে যে কিছু টাকা অগ্রিম প্রদান করছে ওইটা সুট ভ্যালু হবে না, যেটা ক্রয় মূল্য ওইটাই ওইটাই সুট ভ্যালু হবে বা আপিল ভ্যালু হবে, যেটা আংশিক পরিশোধ করছে ওইটা কখনো সুট ভ্যালু হবে না বা আপিল ভ্যালু হবে না। আর একটা ব্যাপার যে যে ক্ষেত্রে সুট ভ্যালু লেখা থাকে না সেক্ষেত্রে সুট ভ্যালু এবং আপিল ভ্যালু খালি রাখলেও চলবে অথবা কোর্টের জুরিডিকশন অনুযায়ী টাকা লিখতে হবে, সেক্ষেত্রে কোর্টের জুরিডিকশন অনুযায়ী আপনি টাকাও লিখতে পারেন অথবা ওই জায়গাটা খালি রাখতে পারেন। আর আর মামলার ভিতরে বাদী বিবাদীর নাম যদি লেখা না থাকে তখন আপনারা অ্যান্সার স্ক্রিপ্টে যে এ বি সি ডি এরকম ইংরেজি অ্যালফাবেট দিয়ে কাল্পনিক ঠিকানা ব্যবহার করে লিখতে পারেন। আর আরেকটা বিষয় হলো সিভিল মামলা যদি ডিসমিস হয় বাদী হবে সেক্ষেত্রে আপিলকারী, সেক্ষেত্রে ফার্স্ট পার্টি হবে প্লেন্টিভ হাই অ্যাপিলেন্ট ভার্সেস ডিফেন্ডেন্ট হাইফেন রেসপন্ডেন্ট। সিভিল মামলা যদি ডিগ্রি হয় সেক্ষেত্রে ফার্স্ট পার্টি হবে ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট ভার্সাস অপর পক্ষ হবে প্লেন্টিভ হাইফেন রেসপন্ডেন্ট। ব্যতিক্রম সিভিল মামলা যদি ডিগ্রি হয় ও বাদী আপিলকারী হবে যদি উক্ত ডিগ্রিতে বাদী সন্তুষ্ট না হয় বা বাদী যদি পুরো প্রতিকার না পান। ব্যতিক্রম আপিলটি চিনিবার উপায় উক্ত মামলায় আদালত দরখাস্ত বা প্রতিকার রিফিউজ করবে এবং বিবাদী ডাইরেকশন দেবে বাদীর টাকা ফেরত বা অন্য যে কোনো আদেশ, সেক্ষেত্রে ফার্স্ট পার্টি হবে প্লেন্টিভ হাইফেন অ্যাপিলেন্ট অপর পক্ষ হবে ডিফেন্ডেন্ট হাইফেন রেসপন্ডেন্ট। বিজ্ঞ আইনজীবী বন্ধুরা, আপনারা হাইকোর্ট পারমিশন পরীক্ষা যদি ভালো করতে চান তাহলে হাইকোর্ট পারমিশন পরীক্ষার আগ পর্যন্ত আপনারা বাসায় প্রচুর মডেল কোশ্চেন তৈরি করে বাজারে হাইকোর্ট পারমিশন পরীক্ষার প্রচুর অ্যান্সার স্ক্রিপ্ট কিনতে পাওয়া যায়, ওইগুলির ভিতরে প্রচুর লিখবেন টাইম ধরে ধরে প্রচুর লিখবেন। আর 4-5 জনপ্রিয় হাইকোর্ট পারমিশন টেস্ট পরীক্ষার মডেল গাইড কিনবেন, ওই গাইড দেখে দেখে আপনারা হ্যান্ড নোট করবেন, তারপরে সময় ধরে ধরে আপনারা বাসায় প্রচুর লিখবেন, তাহলে আপনারা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় সফল হতে পারবেন। আর আপনারা গ্রামার ঠিক করে লিখবেন আর ফরম্যাটটা ঠিক করে লিখবেন। আইন হলো গণিত আইন হলো বিজ্ঞান। সুতরাং প্রত্যেকটা জিনিসের ফরম্যাট আছে, চিত্র আছে, ওই ফরম্যাটটা আপনি ঠিক মতো লিখবেন। ফরম্যাট যদি ঠিক মতো না লেখেন তাহলে আপনারা ভালো নাম্বার পাবেন না আর হাইকোর্ট পারমিশন পরীক্ষায় সঠিকভাবে আপনারা সফল হতে পারবেন না। আমি এই মঙ্গল কামনা করি যে আপনারা হাইকোর্ট পরীক্ষায় ভালো করেন। গড ব্লেস অল, সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক।